वेलकम एवरीवन एनएमजीएम प्रिपरेशन 2023 2023 नार्सिंग परीक्षार प्रस्तुति संक्रांत आज के वीडियो एनएमजीएम लाइफ साइंस सजेशन 2023 तो একেবারে নতুন ধাঁচে যেমনটা তোমাদের বোর্ডের প্রশ্ন পাবে তোমরা অর্থাৎ ক্যাটাগরি 1 থেকে 30টি প্রশ্ন এবং ক্যাটাগরি 2 থেকে 10টি প্রশ্ন সেই একই রকম ভাবে আমরা যে সাজেশন সিরিজটা শুরু করেছিলাম তো আজকে কিন্তু সেটার পার্ট 17 অর্থাৎ এর আগে কিন্তু আমরা 16টা সাজেশন সিরিজ অলরেডি কমপ্লিট করে নিয়েছি তো যারা যারা একেবারে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করবে তো দেখো আজকে এনএমজিএম লাইফ সায়েন্স ক্লাস 2023 2023 এর জন্য तो सजेशन सीरीज आज के प्रोवाइड करब एक बारे बाछाई करा बेस किछु प्रश्न रखा हुए जगह तुम्हारे परीक्षार संगे समसामयिक भाव गुरुत्वपूर्ण और यही धरण टाइप समसामयिक प्रश्न आसार क्योंकि सम्भावना रही है 2023 क्षेत्र में तो एक ही रकम भाव जब विगत क्लसगुलो करो से ही रकम भाव आज के क्लस का करो तो देखो तुम्हारा जथसम्भव भाव प्रत्येक क्लस के सपोर्ट करो खूब भारत लगे तुम्हारा सपोर्ट का जोटा पासी तत्व और बेसि बेसि क्लसगुलो चेष्टा करी तो फटाफट जरा एखो पर लाइफे जयन होते अवश्य एखंड लाइफे जयन हो जाओ प्रत्येके यथाथ प्रत्येक प्रश्न उत्तर देवार चेषा करो हमें उत्तर बोलो অবশ্যই তার আগে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে তো দেখো একেবারে ক্যাটাগরি 1 থেকে শুরু করি তাহলে এনএমজিএম সাজেশন 2023 তো দেখো এর আগে আমরা যে সিরিজগুলো কমপ্লিট করে নিয়েছি এটা নিয়ে অনেকে কমেন্ট করো তো আমি বলে দেই দেখো যারা এখনো পর্যন্ত এর আগের সিরিজগুলো দেখে উঠতে পারোনি তোমাদের একটা কাজ করতে হবে ইউটিউবে গিয়ে লিখবে এনএমজিএম লাইফ সায়েন্স ক্লাস 2023 আমার নাম দিয়ে লিখতে পারো অথবা চ্যানেলের নাম দিয়ে লিখতে পারো অথবা এনএমজিএম সাজেশন 2023 আমাদের চ্যানেলের নাম দিয়ে লিখলে অলরেডি তোমরা পেয়ে যাবে সার্চগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবে তো একই রকম ভাবে কিন্তু আজকেও আমরা ভরপুর ইনফরমেশন দিয়ে ভিডিওটি শুরু করব एकदम फर्स्ट जेटा कैटेगरी वन प्रथम प्रश्न रही है देखो फटाफट प्रत्येके जॉइन हो जाओ प्रत्येके जॉइन हो जाओ देखो आयोडिन अभावे की रोग है তাহলে ফার্স্ট আমাকে এটা প্রশ্ন দিয়েছে এটা কি এই প্রশ্নটা আমরা উত্তর কিন্তু প্রায় মোটামুটি সবাই জানি বেশ তো আয়োডিনের অভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার গলগণ্ড রোগ তাহলে এখানে অপশন বি যেটা আছে সেটা হয়ে যাবে আমার উত্তর এবারে এখান থেকে আরো কয়েকটা এক্সট্রা ফ্যাক্ট আমাকে জেনে রাখতে হবে এখানে বেরি বেরি বলে একটা অপশন আছে না তারপরে রাতকানা আছে বেশ প্লেগটা সম্বন্ধে তো প্রত্যেকে জানো প্লেগ প্লেগের প্যাথোজেনটার নাম প্রত্যেকে আমাকে জানিয়ে দিও এবার দেখো তাহলে বেরিবেরির ক্ষেত্রে যদি বলতে হয় বেরিবেরির ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে বলো তো না বেরিবেরি কার অভাবে হচ্ছে প্রথমত আমাকে জানতে হবে কার অভাবে হচ্ছে ভিটামিন বি ওয়ান এর অভাবে হচ্ছে ভিটামিন বি ওয়ান অর্থাৎ ল্যাক অফ থায়ামিন ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি গো থায়ামিন বলা হয় না একে তাহলে এখান থেকে চলে গেল আমার বেরিবেরি চলে গেল এবারে রইল বাকি কি গো রাতকানা আছে না রাতকানা কার ফলে হচ্ছে রাতকানা কার অভাবে হচ্ছে রাতকানার কিন্তু এখান থেকে আর একটা ভালো প্রশ্ন আছে তোমাকে রাতকানা না দিয়ে তোমাকে বললো নিকটালোপিয়া কি বললো তোমাকে তোমাকে বলতে পারে নিকটালোপিয়া এটা তোমাকে বলতে পারে রাতকানা না বলে যদি নিকটালোপিয়া বলে তাহলেও কিন্তু তোমার একই উত্তর হবে তাহলে রাতকানা কিসের ফলে হচ্ছে সেটা তোমাকে কমেন্ট বক্সে প্রত্যেককে আমাকে জানিয়ে দাও এবারে ভিটামিন বি নিয়ে আমরা আছি না একটা একটা করে দেখো ক্লোজ করি ভিটামিন বি এর ক্ষেত্রে প্রত্যেকটা আমি বলে দিচ্ছি তোমরা খাতাতে এগুলো নোট ডাউন করতে থাকো আলাদা করে আমি আর প্রতিবার বলবো না যে খাতা রেডি রাখবে খাতা প্রতিবার রেডি করে নিয়েই আমাদের ক্লাস দেখতে বসবে তাহলে একদম প্রথমে যেটা আছে তাহলে বি ওয়ানটা তো বলে দিলাম বি ওয়ানটাকে কি বলা হচ্ছে বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন আমি রাসায়নিক নামগুলো আজকে সব ক্লিয়ার করে দিচ্ছি বি টু কি আছে বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোবিন খাতাতে নোট ডাউন করতে থাকো এরপরে কি আছে বলতো বি থ্রি আছে বি থ্রি এর কেমিক্যাল নেম হচ্ছে নিয়াসিন বেশ তারপরে কি আছে বি ফোর কিন্তু আছে অনেকে জানো না হয়তো বি ফোর এর রাসায়নিক নাম হচ্ছে ক্যারনিটিন ওকে কার্নিটিন হচ্ছে বি ফোর এর রাসায়নিক নাম এরপরে কি আসবে বি ফাইভ আসবে বেশ বি ফাইভ এর রাসায়নিক নাম কি প্যান্টোথেনিক অ্যাসিড বেশ এরপরে আসবে বি সিক্স এর রাসায়নিক নাম কি বি সিক্স এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন চলে গেল এবারে আসবে বি সেভেন এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন গেল এরপরে আসবে বি এইট এর রাসায়নিক নাম হচ্ছে ইনোসাইটল বা আইনোসাইটল বলা হয় এটাকে INOSITOL এরপরে আছে আট নম্বর চলে গেল তাহলে এরপরে কি আসবে এরপরে আসবে বি নাইন এর কি রাসায়নিক নাম গো ফোলেট বলা হয় একে ফোলেট নাইন এর পরে কি আসবে বি টেন এর রাসায়নিক নাম হচ্ছে প্যারামিনোবেঞ্জোয়িক অ্যাসিড তাহলে এরপরে যেটা আসবে বি ইলেভেন এর রাসায়নিক নাম কি বি11 এর রাসায়নিক নাম হচ্ছে পেন্টায়োডায়োক অ্যাসিড ওকে তাহলে পেন্টানিডায়োক অ্যাসিড PENTANIDIOIC পেন্টানোডায়োক অ্যাসিড 11 গেল শেষ আমার বাকি রইল যেটা সেটা হচ্ছে বি12 এর রাসায়নিক নাম তোমরা প্রত্যেকে জানো কোবালামিন তাহলে এই গেল আমার টোটাল প্রত্যেকটা রাসায়নিক নাম ক্লিয়ার করলাম নেক্সট ভিডিওতে চেষ্টা করব প্রত্যেকটার ফলে কি হচ্ছে কোনটার ল্যাক অফ ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে বা ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে সেগুলো পরের ভিডিওটাতে অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এরপরে আমাকে খুব সহজ প্রশ্ন আরো একটা দিয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এখান থেকে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে এবছর আসতে পারে দেখো আমাকে বলেছে যে পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয় তাহলে এটা আমরা প্রত্যেকে জানি যে ইস্ট ব্যবহার করা হয় বেশ এবারে ইস্টের ক্ষেত্রে কোন ইস্টটা ব্যবহার করা হচ্ছে তোমাকে এখানে ইস্ট না বলে তোমাকে স্যাকারোমাইসিস সেরিভিসি দিয়ে দিতে পারে স্যাকারোমাইসিস সেরিভিসি দিলেও তবুও আমার উত্তরটা কিন্তু ওই একই হবে অর্থাৎ হয় ইস্ট ক্লিক করবে তুমি আদারওয়াইজ স্যাকারোমাইসিস সেরিভিসি তুমি ক্লিক করবে এবারে একে কিন্তু বেকারস ইস্ট বলা হয় কি বলা হয় একে
বেকারস ইস্ট বলা হয়, কারণ যেহেতু এই এই জায়গাটাতে কাজে লাগছে তো সেই জন্য এটাকে বেকারস ইস্ট বলা হয়। এবার বেকারসটা কি মেইনলি কাজটা কি করছে বলতো, অর্থাৎ সুগার সুগার এবং তার সঙ্গে স্টার্চ, সুগার এবং স্টার্চ, তো সুগার এবং স্টার্চকে কি করছে কনভার্ট করছে, কনভার্ট সুগার অ্যান্ড স্টার্চ ইন্টু কিসে কনভার্ট করছে, অ্যালকোহল, অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 তে কনভার্ট করছে। তো এই যে কার্বন ডাইঅক্সাইডটা, এই কার্বন ডাইঅক্সাইডটা অর্থাৎ যখন তোমরা রুটিটা খাও ওই যে রুটির উপরে যে ফুটো 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 হয়ে থাকে না, ফুটো ফুটো যেগুলো থাকে ওইটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা ভেতর থেকে বেরিয়ে আসে বাই ফার্মেন্টেশন। বেশ, এই হচ্ছে আমার এখানে টোটাল ব্যাপার। এরপরে যেটা প্রশ্ন রয়েছে দেখো, বলেছে তিন নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছরের জন্য 2023 জন্য একদম টার্গেটেড প্রশ্ন, এটা একদম এটা টার্গেটেড প্রশ্ন। কুড়ি থেকে ফুল ফোটা, এটা কি ধরনের চলন আমাকে বলেছে, কুড়ি থেকে ফুল ফোটা। দেখো তাহলে এখানে মেইনলি যেটা হবে, অর্থাৎ এখানে কিন্তু উদ্দীপকের তীব্রতার উপরে নির্ভর করছে, অর্থাৎ ইটস এ টাইপ অফ ন্যাস্টিক, তবে এটাকে মেইনলি কিন্তু এপিন্যাস্টিক বা হাইপোন্যাস্টিকের ক্ষেত্রে ফেলা যায়। শুধু এক্ষেত্রে নয়, এটা যদি ওই ছোট কচি পাতার ক্ষেত্রে অর্থাৎ লিভস এর ক্ষেত্রে সেখানেও কিন্তু হয়। এই জায়গাগুলোতে কিন্তু মেইনলি এই ধরনের চলনটা দেখা যায়, বাকি ব্যাপ্তি ট্যাকটিক ট্রপিক এগুলো কিন্তু কোনোটাই হবে না। এবারে আমাকে বলেছে কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষ সব থেকে ভালো হয়। দেখো শালক সংশ্লেষ সব থেকে ভালো হবে যে বর্ণের আলোতে, সেটা হচ্ছে লাল। লাল বর্ণের আলোতে কিন্তু শালক সংশ্লেষ সব থেকে ভালো হবে। কেন ভালো হবে, কারণ লাল বর্ণের আলোটার হচ্ছে অ্যাবজর্পশন বেশি হয়। কার দ্বারা অ্যাবজর্পশন বেশি হয়, না ক্লোরোফিলের দ্বারা, ক্লোরোফিলের দ্বারা কিন্তু লাল বর্ণের আলোটার অ্যাবজর্পশনটা বেশি হয়। এবারে যদি তোমাকে এই প্রশ্নটা ঘুরিয়ে করে, এখানে বলেছে ভালো হয়, যদি তোমাকে ঘুরিয়ে প্রশ্নটা করে দেয় যে সব থেকে কম হয় অর্থাৎ লিস্ট, লিস্ট কার ক্ষেত্রে হবে, সেটা হয়ে যাবে আমার গ্রিনের ক্ষেত্রে। সেটা কার ক্ষেত্রে হবে, সেটা হয়ে যাবে আমার গ্রিনের ক্ষেত্রে। বোঝা গেল ব্যাপারটা। চলো এবারে পরের প্রশ্নে যাই, উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। প্রত্যেকে এই প্রশ্নটার উত্তর জানো, প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে দাও উদ্ভিদের ফুল ফোটাতে কোন হরমোন সাহায্য করে। কাইনিন আছে, জিব্রেলিন আছে, ফ্লোরিজেন আছে, অক্সিজেন আছে, অক্সিজেনটা বাকি ছেড়েই দাও। আচ্ছা, ছ নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলেছে যে প্রথম যে বিজ্ঞানী জেনেটিক শব্দটি ব্যবহার করেন, জেনেটিক শব্দটি প্রথম যে বিজ্ঞানী ব্যবহার করেন তিনি কে ছিলেন, তিনি ছিলেন উইলিয়াম বেটসন। অপশন বি তে যেটা আছে এটা হয়ে যাবে আমার সঠিক উত্তর, উইলিয়াম বেটসন। এরপরে আমরা যাচ্ছি সাত নম্বর প্রশ্ন, সাত নম্বর প্রশ্ন কিন্তু খুব ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলেছে প্রথম প্রথম কোন অঙ্গ প্রতিস্থাপিত করা হয়, তো ফার্স্ট হিউম্যান অর্গান কোনটা ছিল যেটাকে প্রতিস্থাপন করা হয়েছিল, এটা ফার্স্ট টাইম হয়েছিল। দেখো এটা অঙ্গ বলেছে বলে উত্তরটা হয়েছে, বাট কোনো কোনো সময় এটা কিন্তু চেঞ্জেস হয়। 1954 হয়েছিল, 1954 কিন্তু ফার্স্ট টাইম কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, তো এখানে কিডনি হয়ে যাবে অপশন এ যেটা আছে এইটা হয়ে যাবে আমার সঠিক উত্তর। হৃৎপিণ্ড কিন্তু হবে না এখানে, হৃৎপিণ্ড কিন্তু এরপরে হয়েছিল, 1967-68 হয়েছিল, 54 কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল ফার্স্ট টাইম প্রথম। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু মানে একদম যদি মোস্ট প্রমিনেন্ট ধরতে হয় তাহলে ফার্স্ট ট্রান্সপ্ল্যান্ট কিন্তু হয়েছিল টিস্যু, অর্থাৎ থাইরয়েড টিস্যু, থাইরয়েড টিস্যুর কিন্তু ফার্স্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। সেটাও কততে হয়েছিল জানো, 1883 হয়েছিল, সেটা বহুদিন আগের কথা। এটাই কিন্তু মোস্ট প্রমিনেন্ট এবং ফার্স্ট টাইম হয়েছিল, তবে যেহেতু অর্গান হিসাবে ওটাকে ধরা হয় না তো সেই কারণে, বাট টিস্যু যদি কোথাও অপশনে পাও বা প্রশ্নটা যদি অঙ্গ বলে উল্লেখ না করে তাহলে কিন্তু অবশ্যই তুমি টিস্যুই ক্লিক করে আসবে। বেশ, এবারে এখান থেকে একটা ভালো প্রশ্ন আসে, এখান থেকে একটা ভালো জিনিস তোমাদের জানতে হবে যে আমাদের ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট আর্টিফিশিয়াল হিউম্যান অর্গান, আর্টিফিশিয়াল মানে কি গো, যেটা কৃত্রিমভাবে বানানো হয়েছিল, কৃত্রিমভাবে বানানো হয়েছিল এরম অঙ্গ কি ছিল। বাম সাইডে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ফার্স্ট টাইম হয়েছিল, এটা হচ্ছে হার্ট, একটা কৃত্রিম হার্ট বানানো হয়েছিল। তো ওই জার্ভিক, রবার্ট জার্ভিক ওনার নাম অনুসারে বানানো হয়েছিল, তো এটাকে বলা হয় কি বলতো, জার্ভিক সেভেন বলা হয়। কি বলা হয় এটা, জার্ভিক সেভেন, এটা ছিল আমার কৃত্রিম হার্ট, ফার্স্ট টাইম ফার্স্ট আর্টিফিশিয়াল হিউম্যান অর্গান ছিল এটা। বেশ, চল আর এখান থেকে আপাতত কিছু বলার নেই, এবারে যাই আট নম্বর প্রশ্নে। আট নম্বর প্রশ্নে আমাকে বলেছে অ্যান্টিবডি থাকে না, অ্যান্টিবডি থাকে না কার ক্ষেত্রে আমাকে বলেছে, এ গ্রুপ আছে, বি গ্রুপ আছে, এ বি আছে এবং ও আছে। তাহলে এটা এটা পুরোটা একবার ক্লিয়ার করে দেওয়া যাক, এটাকে পুরোটা একবার ক্লিয়ার করে দেয়, দেখতে থাকো খাতাতে নোট ডাউন করে নাও। বেশ, তাহলে একদম প্রথমে, তাহলে আমার টোটাল গ্রুপ আছে কটা, এ আছে, বি আছে, এ বি আছে এবং ও আছে, এই হচ্ছে আমার টোটাল গ্রুপ, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে, বির ক্ষেত্রে, এ বির ক্ষেত্রে এবং ওর ক্ষেত্রে। বেশ, তাহলে আমি এখানে দুটো ঘর করছি, একটা ঘর করছি আমি অ্যান্টিবডির জন্য, একটা ঘর করছি এটা হচ্ছে আমার অ্যান্টিবডি, আমি ক্যাপিটাল বি বলে এটাকে লিখলাম, আর এটা হচ্ছে আমার অ্যান্টিজেন, আমি ক্যাপিটাল জি বলে এটাকে লিখলাম, অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন। বেশ, আপাতত এই দুটো নিয়ে আমি ক্লিয়ার করি। তাহলে একদম প্রথমে এখানে কি আছে, দেখো আমার অ্যান্টিবডি আছে। বেশ, তাহলে এ গ্রুপের রক্তের ক্ষেত্রে, প্রথমে এ গ্রুপের রক্তের ক্ষেত্রে অ্যান্টিবডি কি থাকবে, বিটা থাকবে। আচ্ছা, বি গ্রুপের রক্তের ক্ষেত্রে অ্যান্টিবডি কি থাকবে, আলফা থাকবে। এরপর আছে এ বি, এ বির ক্ষেত্রে তোমরা জানো যে অ্যান্টিবডি থাকে না, তাহলে এ বির ক্ষেত্রে অ্যান্টিবডি থাকবে না। ও গ্রুপের রক্তের ক্ষেত্রে কি থাকবে, আলফা, আলফা অ্যান্ড বিটা।
এরা দুজনেই থাকবে। এটা গেল আমার অ্যান্টিবডির ব্যাপার। এবার অ্যান্টিজেনটা এখান থেকে ক্লিয়ার করে দিই। এ এ গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন কি থাকবে? এ গ্রুপে থাকবে আমার অ্যান্টিজেন থাকবে এ। তাহলে এবির ক্ষেত্রে অ্যান্টিজেন কি থাকবে? এবির ক্ষেত্রে অ্যান্টিজেন আসবে এ এবং সেই সঙ্গে থাকবে বি। এবি চলে গেল। এবার ও গ্রুপের ক্ষেত্রে, ও গ্রুপের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিজেন থাকে না। তাহলে এখানে কিন্তু আমার মনে রাখার মতো দুটো জিনিস আছে। প্রথমত যদি তোমাকে প্রশ্ন করে অ্যান্টিবডি কার থাকে না, সেখানে তুমি উত্তর দেবে এবি গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিবডি থাকে না। যদি প্রশ্ন করে অ্যান্টিজেন কার ক্ষেত্রে থাকে না, ও গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন থাকে না। বেশ, পুরোটা ক্লিয়ার গেল। এবারে দাতা গ্রহিতা এগুলো নিয়ে আমি পরবর্তীকালে বা এর আগে আমি কয়েকটা ক্লাসে এই জিনিসটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করেছি, তো এখান থেকে আপাতত আর আমার কিছু বলার নেই। এবারে তারপরের যে প্রশ্নটা আমাকে বলেছে, দেখো বলেছে তাহলে আমাকে এখানে বলেছিল অ্যান্টিবডি থাকে না, অ্যান্টিবডির কথা বলেছিল, অ্যান্টিবডি থাকবে না কার ক্ষেত্রে? অপশন সি হয়ে যাবে আমার সঠিক উত্তর, অর্থাৎ এবির ক্ষেত্রে। এবারে বলেছে মানুষের ত্বকের রং যার উপরে নির্ভর করে, অফকোর্স কিসের উপরে নির্ভর করবে? মেলানিনের উপরে নির্ভর করবে, মেলানিনের উপরে নির্ভর করবে। রেনিনটা তো আমি বিগত ক্লাসে ক্লোজ করে দিয়েছি, মেসোটেনিনটা একটা আলাদা জিনিস, ক্যান্সারের সঙ্গে রিলেটেড মেসোটোফিন যেটা রয়েছে সেটা আলাদা ব্যাপার রয়েছে। এবারে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন পড়ে মাঝে সাঝে যে আমাদের ত্বকের মধ্যে, আমাদের ত্বকের ক্ষেত্রে কিন্তু দুটো প্রশ্ন, মানে দু ধরনের প্রশ্ন আসে। প্রথমত প্রশ্ন আসে ত্বকে সংশ্লেষিত ভিটামিনের কথা, যদি বলে ত্বকে সংশ্লেষিত ভিটামিন কি হবে গো? ত্বকে সংশ্লেষিত ভিটামিন হয়ে যাবে আমার ভিটামিন ডি, এটা একটা কোশ্চেন আসতে পারে এখান থেকে। আরেকটা কোশ্চেন এখান থেকে অ্যারাইজ হয়, সেটা হচ্ছে যে ত্বকে সংশ্লেষিত হরমোন, ত্বকে সংশ্লেষিত হরমোন বললে কি হবে? সেটা হবে কর্টিকোট্রফিন। কি বললাম? কর্টিকো, কর্টিকো TICO TROPIN, কর্টিকোট্রফিন, এটা হয়ে যাবে আমার উত্তর। বেশ, এইবারে এই যে মেলানিন অর্থাৎ মানুষের ত্বকের কথা এখানে বলেছে, আমাদের ত্বকের মধ্যে কিন্তু অনেক ধরনের রিসেপ্টর থাকে, আমাদের ত্বকের মধ্যে কিন্তু অনেক ধরনের রিসেপ্টর থাকে। তো এরা মেইনলি হচ্ছে, মেইনলি যে টাইপের রিসেপ্টার এরা, এরা হচ্ছে মেকানো রিসেপ্টার। বেশ, এরা মেইনলি হচ্ছে মেকানো রিসেপ্টার। এবারে এই ধরনের মেকানো রিসেপ্টার কি কি থাকতে পারে? প্রথমত যেটা বলতে হবে সেটা কি গো? হেয়ার ফলিকল থাকতে পারে। হেয়ার ফলিকল হচ্ছে আমাদের এক ধরনের রিসেপ্টার, নাম্বার ওয়ান। আর কি থাকতে পারে তোমাদেরকে আমি বলেছিলাম, আলো, আলোকে শোষণ করার জন্য বা আলোকে ধরার জন্য যে ধরনের রিসেপ্টার সেল থাকে সেগুলো কি বলা হয়? মার্কেল সেল বলা হয়, মার্কেল সেল আছে। তারপর তোমার আছে প্যাসিনিয়ান সেল আছে, যেটাকে প্যাসিনিয়ান কণিকা বলা হয়, প্যাসিনিয়ান কর্পাসেল বলা হয় যেটাকে, প্যাসিনিয়ান কর্পাসেল, এটা একটা আছে। আচ্ছা, আর কি আছে? রুফিনি আছে, রুফিনি কর্পাসেল আছে, রুফিনি কর্পাসেল আছে। তাহলে এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, এরা হচ্ছে ত্বকের মধ্যে রিসেপ্টর হিসেবে কাজ করে, ইটস এ টাইপ অফ মেকানো রিসেপ্টর। মার্কেল সেলটা কিন্তু এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্কেল সেলটা আলো শোষণ করার জন্য থাকে, বিগত ভিডিওতে তোমাদের আমি বলেওছিলাম সম্ভবত। এরপর আমাকে বলেছে মানুষের শরীরে টোটাল লালাগ্রন্থির সংখ্যা কটা। দেখো মানুষের শরীরে তাহলে মোট তিনটে থাকবে, প্রত্যেকটা দুটো দুটো করে থাকবে, অর্থাৎ টোটাল থ্রি পেয়ার থাকবে। থ্রি পেয়ারের মধ্যে কে কে আছে? তাহলে প্রথমত আমার আছে প্যারোটিড আছে, প্যারোটিড আছে। আচ্ছা, তারপরে কে আছে? তারপরে আমার আছে সাব ম্যান্ডিবুলার আছে, সাব ম্যান্ডিবুলার আছে। আর কে আছে বলতো? সাব লিঙ্গুয়াল আছে, সাব লিঙ্গুয়াল। তাহলে এটা দুটো টোটাল হয়ে যাবে আমার ছয় হয়ে যাবে এখানে উত্তর। চলো পরেরটাতে যাই। আরবিসির আয়ুষ্কাল বলেছে, আরবিসির আয়ুষ্কাল জেনারেলি কারুর ক্ষেত্রে কিন্তু উল্লেখ করেনি, যে অ্যাডাল্টের ক্ষেত্রে নাকি ইনফেন্টের ক্ষেত্রে এরকম কিছু উল্লেখ করেনি, বাট আয়ুষ্কাল আমাকে বলেছে। তো এটা যেটা আমার উত্তর হবে সেটা হচ্ছে 120 দিন। তো এটা যদি অ্যাডাল্ট হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে কি হচ্ছে বলতো? অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 90 থেকে 120 হয়ে যাচ্ছে, এটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। যদি বাচ্চাদের ক্ষেত্রে বলে সেখানে কি হবে বলতো? 60 থেকে 100। তাহলে এখানে যদি আমাকে বাচ্চাদের কথা উল্লেখ করতো, অর্থাৎ নিউবর্নের কথা যদি বলতো বা ইনফ্যান্টের কথা যদি বলতো, সেটা হয়ে যেত আমার 60 থেকে 100। এবার এখান থেকে আরও একটা ঘুরিয়ে প্রশ্ন আছে, একটু অড টাইপের প্রশ্ন, প্রিম্যাচিওরের ক্ষেত্রে, প্রিম্যাচিওর নিউবর্নের ক্ষেত্রে হলে কি হবে, অথবা ম্যাচিওর নয় এরম যারা, তো তাদের ক্ষেত্রে কিন্তু 35 থেকে 50 দিন। তো এটা চলতে থাকে, আর বিশ্বের লাইফ স্প্যানটা কিন্তু এটা থাকে। এবারে আমাকে বলেছে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে কে? অবশ্যই এখানে যেটা উত্তর হবে এটা আশা করছি আমাকে বলতে, মানে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। লঘু মস্তিষ্ক আছে, মেরুদণ্ড আছে, গুরু মস্তিষ্ক আছে, পা আছে। বেশ, প্রত্যেকে আমাকে জানিয়ে দাও যে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করবে কে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমাকে বলেছে যে মানুষের রক্তে কোন ধরনের ভিটামিন থাকে, মানুষের রক্তে কোন ধরনের ভিটামিন থাকে। দেখো এটার উত্তরটা আমি বিগত একটা ভিডিওতে বলেও দিয়েছিলাম, তোমরা আমাকে এটার উত্তরটা জানিয়ে যাবে, আমি এখান থেকে জাস্ট কয়েকটা ফ্যাক্ট বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে দেখো দু ধরনের ভিটামিন হচ্ছে, ভিটামিন মেইনলি দু ধরনের হয় না, ভিটামিন মেইনলি তাহলে দু ধরনের হচ্ছে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। তাহলে প্রথমত একটা ভিটামিনকে আমরা বলছি কি, একটাকে বলছি আমরা ওয়াটার সলিউবল, অর্থাৎ জলে দ্রাব্য, আমি এটা ওয়াটার দ্রাব্য বলে লিখলাম। আরেকটাকে আমরা কি বলি বলো তো? ফ্যাটে দ্রাব্য বলি, ফ্যাটে দ্রাব্য। তাহলে একটা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, আরেকটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। এবার একটা করে ফটাফট উত্তর অপশনগুলো আমাকে জেনে নিতে হবে। তাহলে প্রথমত জলে দ্রাব্য যারা রয়েছে, জলে দ্রাব্যের মধ্যে আমরা কাকে রাখতে পারি বলতো? জলে দ্রাব্য হচ্ছে সবসময় দুজন থাকবে, ভিটামিন বি এবং ভিটামিন সি। এবার আছে ফ্যাট দ্রাব্য, ফ্যাট দ্রাব্যের মধ্যে আমরা রাখবো এ কে, ডি কে, ই কে এবং কে কে, এদের প্রত্যেককে আমরা ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে রাখতে পারি। বেশ, এই হচ্ছে একটা ব্যাপার। তাহলে ভিটামিন বি সি এগুলো হচ্ছে সব ওয়াটার সলিউবল ভিটামিন। চলো এখান থেকে আর আপাতত কিছু বলা নেই, তোমরা আমাকে উত্তরটা জানিয়ে দিও ওখান থেকে, যে মানুষের রক্তে কোন ধরনের ভিটামিন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। ডায়াবেটিসের শরীরের কোন অংশ হয়?
ডায়াবেটিসটা মেইনলি শরীরের কোন অংশে হয়? বেশ, তো এখানে যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে রক্তে হয়। রক্ত হয়ে যাবে আমার উত্তর। এবার বলেছে নিচের মধ্যে সবথেকে বেশি মিষ্টি শর্করা কোনটা, সবথেকে মিষ্টি যদি বলতে হয়, দেখো সেখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে আমার ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হয়ে যাবে আমার সবথেকে মিষ্টি শর্করা, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। এবারে বলেছে পেলেগ্রা, পেলেগ্রা হয় কোন ভিটামিনের অভাবে, পেলেগ্রা হয় কোন ভিটামিনের অভাবে? দেখো পেলেগ্রা মেইনলি কার অভাবে হয় বলতো, ভিটামিন বি থ্রি, সরি, তাহলে আমার ভিটামিন বি থ্রি এর অভাবে কিন্তু পেলেগ্রা হয়। এবার বি থ্রি এর রাসায়নিক নামটা কি গো, নিয়াসিন, না নিয়াসিন বলা হয়। ভিটামিন বি থ্রি কে কি বলা হয়, বি থ্রি কে বলা হয় নিয়াসিন, তাহলে নিয়াসিনের অভাবে পেলেগ্রা হয়। এবার আমাকে এখানে বি ওয়ান দিয়েছে, সি দিয়েছে, এ দিয়েছে, বাট বি থ্রি কিন্তু দেয়নি, তাহলে আমি ডাইরেক্ট জাস্ট ভিটামিন বি করবো। বেশ, এবার দেখো সিঙ্কোনা পাওয়া যায় কোথা থেকে, মানে সরি সিঙ্কোনা থেকে কি পাওয়া যায়, এটা তো প্রত্যেকে জানো, সিঙ্কোনা থেকে কি পাওয়া যায়, রেসারপিন আছে, কুইনাইন আছে, ডাটুরিন আছে, তারপর তোমার নিকোটিন আছে। এবার আমাকে তার পরের প্রশ্ন যেটা দিয়েছে, ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে সাহায্য করবে কে, ফল পাকাতে কে সাহায্য করে? দেখো ইথিলিন আছে, ইথেন আছে, ক্লোরিন আছে, মিথেন আছে, এটা প্রত্যেকে জানো, এটা আমি উত্তর আর বলছি না। ১৯ নম্বর প্রশ্নে আমি চলে যাচ্ছি, মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম আছে? তাহলে টোটাল হচ্ছে আমাদের 46, টোটাল হচ্ছে আমাদের 46 অর্থাৎ 23 জোড়া। তো 46 এর মধ্যে আমার 44টা রয়েছে অটোজোম, আর দুটো রয়েছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। বেশ, এই দুটো সেক্স ক্রোমোজোমের মধ্যে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এই চলে গেল আমার ব্যাপার। এবারে আমাকে বলেছে যে কোন খনিজ রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত তঞ্চনে সাহায্য করবে কোন খনিজ, কিন্তু অফকোর্স আমার রক্ত তঞ্চনে সাহায্য করবে। এরপরে বলেছে কেচো রেচন অঙ্গের নাম কি, কেচো রেচন অঙ্গের নাম কি হবে, প্রত্যেক কমেন্ট বক্সে জানিয়ে দাও, প্রত্যেক কমেন্ট বক্সে জানাও। আজকের সেটটা একটু তোমাদের প্র্যাকটিস সেটের মতো রাখা হয়েছে, একটু প্র্যাকটিসের মতো তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে অনেকটা। প্রতিদিন বেশ কিছু প্রশ্ন উত্তর আমি বলে দিয়ে চলেছি, আজকে একটু তোমরা বেশি বেশি করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কেচো রেচন অঙ্গের নাম কি, এটা তোমরা প্রত্যেকে আমাকে জানাও। এবার তারপরে যেটা প্রশ্ন রয়েছে সিস্টোলিথের কথা বলেছে, সিস্টোলিথ, সিস্টোলিথ দেখা যায় কার ক্ষেত্রে, বটের ক্ষেত্রে, কচুর ক্ষেত্রে, জবার ক্ষেত্রে, লেবুর ক্ষেত্রে? দেখো সিস্টোলিথ মেইনলি দেখা যাবে কার ক্ষেত্রে বলতো, বটের ক্ষেত্রে। এবার এইখান থেকে কিন্তু দু ধরনের প্রশ্ন তোমাদের ঘুরিয়ে আছে, দুটো জিনিস আছে। একটা হচ্ছে সিস্টোলিথ, যদি তোমাকে বলে সিস্টোলিথের মধ্যে কি থাকে, সিস্টোলিথের মধ্যে কি থাকে, সিস্টোলিথের মধ্যে থাকে আমার ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট থাকে সিস্টোলিথের মধ্যে, ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল থাকে সিস্টোলিথের মধ্যে। এবার যদি তোমাকে এখান থেকে প্রশ্ন করে রেফাইডের কথা যদি বলে, রেফাইড যদি বলে, রেফাইডের কথা, এটার কথা যদি বলে, এটার কথা যদি বলে, তাহলে রেফাইডের মধ্যে কি কেমিক্যালের ক্রিস্টাল থাকে গো, ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল থাকে, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল থাকে রেফাইডের মধ্যে। বেশ, দুটো জিনিস ক্লিয়ার করলাম, রেফাইড কার ক্ষেত্রে দেখা যায় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কার ক্ষেত্রে রেফাইড দেখা যায়। বেশ, এরপরে আমাকে যেটা দিয়েছে বংশগতির একক কি, বংশগতির একক কি হবে, ডিএনএ আছে, আরএনএ আছে, ক্রোমোজোম আছে, জিন আছে, এটা প্রত্যেকে উত্তর জানিয়ে দেবে। এরপরে যে প্রশ্নটা বলেছে এটা কিন্তু ভালো প্রশ্ন, বলেছে লাইপেজ, লাইপেজ কোন খাদ্যকে পাচিত করে, লাইপেজ কোন খাদ্যকে পাচিত করে, বলছে ফ্যাট আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, শর্করা আছে। দেখো লাইপেজ অফকোর্স ফ্যাটকে ভাঙবে, লাইপেজ কিন্তু অবশ্যই ফ্যাটকে ভাঙবে। তাহলে এখান থেকে কয়েকটা ব্যাপার আমাকে জানতে হবে। দেখো লাইপেজ কিন্তু মেইনলি আমাদের বেশ কয়েকটা জায়গা থেকে নির্গত হতে পারে। প্রথমে আমার লাইপেজ আসতে পারে কোথা থেকে, না প্যানক্রিয়াস থেকে আসতে পারে, অর্থাৎ অগ্নাশয় থেকে লাইপেজ আসতে পারে, যেটাকে প্যানক্রিয়েটিক লাইপেজ বলা হয়। তারপরে তোমার ধরো স্টোমাক থেকে আসতে পারে, স্টোমাক থেকে গ্যাস্ট্রিক লাইপেজ বলা হয়। আর কোথা থেকে আসতে পারে গো, আর আসতে পারে মাউথ থেকে আসতে পারে। বেশ, তাহলে এই এই জায়গাগুলো থেকে লাইপেজ কিন্তু আসতে পারে। এইবার দেখো, এবার লাইপেজের কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, লাইপেজের কিন্তু অনেকগুলো ভাগ আছে। প্রথমত লিঙ্গুয়াল লাইপেজ রয়েছে, লিঙ্গুয়াল লাইপেজ যেটা কোথায় থাকে, সালাইভাতে থাকে, অর্থাৎ লালাতে থাকে, কাকে ভাঙবে, ট্রাইগ্লিসারাইডকে ভাঙবে। তারপরে আছে গ্যাস্ট্রিক লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ তো বললাম, গ্যাস্ট্রিকের কথা, যেটা গ্যাস্ট্রিক জুস থেকে আসে। বেশ, তো ওই একই টাইপেরই ফ্যাটের কিছু টাইপকে ভাঙে। এরপরে আছে প্যানক্রিয়েটিক লাইপেজ, প্যানক্রিয়েটিক লাইপেজটা হচ্ছে প্রপারলি সবথেকে বেশি পরিমাণে কাজ করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ লাইপেজ। এ কাকে ভাঙবে, ফ্যাটকে ভাঙবে, ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড করবে এবং গ্লিসারলে তৈরি করবে। এরপরে আছে লাইসোজোমাল লাইপেজ, এটা কাকে ভাঙবে, লিপোপ্রোটিনকে ভাঙবে। তাহলে এই গেল আমার টোটাল এখানের ব্যাপার। এবার চলো আমরা যাই 25 নম্বর প্রশ্নে, বলেছে সবথেকে বড় ফুল বিশিষ্ট একটা সম্পূর্ণ পরজীবীর নাম লেখো, রাফলেসিয়া আছে, পদ্ম আছে, গোলাপ আছে, গন্ধরাজ আছে। এটা আমি বলবো না, এটা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে। সবচেয়ে বড় ফুল বিশিষ্ট, সবচেয়ে বড় ফুল বিশিষ্ট একটা সম্পূর্ণ পরজীবীর কথা আমাকে বলেছে। চারটা অপশন তোমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছ, প্রত্যেকে উত্তর দিয়ে আমাকে জানিয়ে দাও। এবারে আমাকে বলেছে 26 নম্বর প্রশ্ন এসে গেছে, ফ্লিপার, ফ্লিপার কার গমনাঙ্গ, ফ্লিপার কার গমনাঙ্গ? দেখো ফ্লিপার হচ্ছে মেইনলি তিমির গমনাঙ্গ, ওয়েলের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। এবার এখানে হাঙর আছে না, হাঙর, হাঙরের ক্ষেত্রে গমনাঙ্গ কি হবে গো, হাঙরের ক্ষেত্রে গমনাঙ্গ কি হবে, কডা পাখনা হবে, কি হবে গো, কডা ফিন, কডা ফিন, কডা ফিন হয়ে যাবে আমার হাঙরের ক্ষেত্রে গমনাঙ্গ। এবার এই যে তোমাদের এই যে গমনাঙ্গগুলো রয়েছে না, তো গমনাঙ্গ থেকে কিন্তু বেশ কিছু ভালো মতো প্রশ্ন কিন্তু তোমাদের আসে। হ্যাঁ বলছি আমি, দেখো এর পরের প্রশ্নটা বলে দিই। এরপরে আমাকে বলেছে যে গমনে দেহের ভারসাম্য রক্ষা করে কে, কান, নাক, হাত, পা? এটা তো প্রত্যেকে জানো, গতকালই তোমাদেরকে বললাম অটোলিথের কথা বললাম, হ্যাঁ, তারপরে সেমি সার্কুলার ক্যানালের কথা বললাম, তার সঙ্গে আরও একটা বলেছিলাম, আরও একজন আছে, তার নামটা যদি মনে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। গমনে দেহের ভারসাম্য রক্ষা করে কে, তাহলে এখানে হয়ে যাবে আমার কান, হয়ে যাবে উত্তর। এবার আমাকে বলেছে ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি, তাহলে ইউগ্লিনা প্রাণীটির গমনাঙ্গের নাম কি, ইউগ্লিনা যার সাহায্যে গমন করবে সে হচ্ছে ফ্লাজেলা। এবার ফ্লাজেলার সঙ্গে আরও আছে, তোমাকে যদি ব্যাকটেরিয়া প্রশ্ন করে, যদি তোমাকে বলে ব্যাকটেরিয়ার কথা, তাহলে সেখানেও হয়ে যাবে ফ্লাজেলা। ইউগ্লিনা বললেও ফ্লাজেলা, ক্ল্যামাইডোমোনাস বললেও ফ্লাজেলা। বেশ, তাহলে এখান থেকে আরও কয়েকটা ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করে দিই। যদি তোমাকে প্রশ্ন করে তাহলে ব্যাকটেরিয়া, ইউগ্লিনা এবং ক্ল্যামাইডোমোনাস, এদের প্রত্যেকের ক্ষেত্রে তোমাদেরকে বললাম যে ফ্লাজেলা থাকে। এবার যদি তোমাকে বলে প্যারামিউসিয়ামের কথা, প্যারামিউসিয়ামের কথা বলে, প্যারামিউসিয়ামের কথা, অথবা যদি তোমাকে বলে প্ল্যানেরিয়ার কথা, প্যারামিউসিয়াম অথবা প্ল্যানেরিয়ার কথা যদি বলে, এদের ক্ষেত্রে কি হবে গো, এদের হচ্ছে কে থাকে গো, সিলিয়া থাকে, এদের থাকে কে, সিলিয়া থাকে।
প্যারামেসিয়াম এবং তোমার হচ্ছে প্ল্যানেরিয়ার মধ্যে সিলিয়া থাকে, অ্যামিবার মধ্যে কি থাকে গো, অ্যামিবার মধ্যে কি থাকে, অ্যামিবার মধ্যে থাকে কি গো, সিউডোপোডিয়া থাকে অ্যামিবার মধ্যে। বেশ, যদি তোমাকে প্রশ্ন করে আর্থওয়ার্মের ক্ষেত্রে, মোটামুটি যেগুলো তোমাদের পরীক্ষা আছে প্রত্যেকটা বলে দিচ্ছি, আর্থওয়ার্মের ক্ষেত্রে কে থাকে গো, আর্থওয়ার্মের ক্ষেত্রে থাকে কে গো, সিটা থাকে, সিটা থাকে আর্থওয়ার্মের ক্ষেত্রে। তারপরে যদি তোমাকে প্রশ্ন করে জেলিফিশের ক্ষেত্রে, জেলিফিশের ক্ষেত্রে কে থাকে, জেলিফিশের ক্ষেত্রে কে থাকবে গো, জেলিফিশের ক্ষেত্রে থাকবে কে গো, বডি টিউব থাকে, বডি টিউব থাকে জেলিফিশের ক্ষেত্রে। বেশ, সরি বডি টিউব থাকে জেলিফিশের ক্ষেত্রে। এরপরে যেটা আছে, আচ্ছা আরো এখান থেকে কতগুলো বলি, জেলিফিশ গেল, এরপরে আছে আমার হাইড্রা, আছে হাইড্রা কার ক্ষেত্রে থাকবে, এই হাইড্রার ক্ষেত্রে কি থাকবে, টেন্টাকেল থাকবে, হাইড্রার ক্ষেত্রে কি থাকবে, টেন্টাকেলস থাকবে। আচ্ছা এবার যদি তোমাকে প্রশ্ন করে স্টারফিশের কথা, স্টারফিশের কথা যদি বলে, অর্থাৎ স্টারফিশের কথা যদি তোমাকে বলে, স্টারফিশের ক্ষেত্রে কি হবে, টিউবফিট থাকবে, স্টারফিশের ক্ষেত্রে কে থাকবে, টিউবফিট থাকবে। যদি তোমাকে বলে শামুকের কথা, স্নেলের কথা যদি বলে, মাস্কুলার ফিট থাকবে, প্রনের কথা যদি বলে, অ্যাপেন্ডিক্স থাকবে, তাহলে মোটামুটি তোমাদের পরীক্ষা সাপেক্ষে যতগুলো আছে ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকে ক্লিয়ার করে দিলাম, আর বলার কিছু নেই। ভিডিওটা খুব খারাপ লাগলে ডিসলাইক করবে, খুব খারাপ যদি লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করে যাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাপোর্ট করার চেষ্টা করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। বেশ, আমরা চেষ্টা করছি এই কয়েকটা দিন, আর মাত্র কিন্তু কয়েকটা দিন বাকি রয়েছে, খুব সিরিয়াসলি ভাবে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, খুব বেশি সময় বাজে জায়গাতে নষ্ট করবে না, যথেষ্ট ভাবে পড়াশোনার জন্য যে জিনিসগুলো এতদিন করেছো সঠিক সময় রিভাইজ করো সেগুলোকে এবং প্রপারলি রেস্ট নাও এই কয়েকটা দিন। এবার আমাকে বলেছে কোন ভিটামিনগুলি ত্বকের অ্যাডিপোজ কলায় সঞ্চিত হয়, কোন ভিটামিনগুলি ত্বকের অ্যাডিপোজ কলায় সঞ্চিত হয়। তাহলে প্রথমত যে ভিটামিনটা ত্বকের অ্যাডিপোজ কলায় সঞ্চিত হবে সেটা একদম প্রথমে হয়ে যাবে আমার ভিটামিন এ, এটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট, এটা হচ্ছে আমার ভিটামিন এ, সরি ভিটামিন সি হতে পারে, এরপর যেটা হবে ভিটামিন সি, আর কি হবে ভিটামিন ই হবে। বেশ, এরপর আমাকে বলেছে ক্রিসক্রস উত্তরাধিকারের মানে উদাহরণ কোনগুলো হবে, ক্রিসক্রস উত্তরাধিকার, দেখো ক্রিসক্রসের ক্ষেত্রে মেনলি বর্ণান্ধতা হতে পারে, নম্বর ওয়ান, এটা একটা হতে পারে, আর কি হতে পারে বলতো, হিমোফিলিয়া হতে পারে, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা হচ্ছে আমার ক্রিসক্রস উত্তরাধিকারের উদাহরণ। বেশ, এবারে 33 নম্বর প্রশ্নে এসেছি, বলছি কোনটি কোনটি হরমোনের সঙ্গে সম্পর্কিত, অক্সিন হরমোনের সঙ্গে সম্পর্কিত, সরি কোনটা অক্সিন হরমোনের সঙ্গে সম্পর্কিত। দেখো অক্সিন হরমোন প্রথমত হচ্ছে অগ্রসর প্রকটতায় কাজ করে, পার্থেনোকার্পিতে কাজ করে, কৃত্রিম অক্সিন যেটা আছে ট্রাফিক চলনকে নিয়ন্ত্রণ করে, তাহলে এই তিনটেই হয়ে যাবে আমার এখানে টোটাল কাজ। এগুলো আমার ক্যাটাগরি টু চলছে, এনএমজিএম লাইফ সায়েন্স সাজেশন 2023, এনএমজিএম লাস্ট মিনিট সাজেশন 2023, 34 নম্বর ক্যাটাগরি টু লাইফ সায়েন্স থেকে যে প্রশ্নটা দিয়েছে, বলেছে কোন প্রাণীতে দুটি অলিন্দ এবং একটি নিলয় দেখা যায়। দেখো দুটো অলিন্দ থাকবে এবং একটা নিলয় থাকবে, গিরগিটির ক্ষেত্রে অফকোর্স এটা হবে এবং ব্যাঙের ক্ষেত্রেও এটা হবে, গিরগিটি এবং ব্যাঙের ক্ষেত্রে হয়ে যাবে দুটো অলিন্দ এবং একটা নিলয়। এবার আমাকে বলেছে অশ্রুর কাজ কি, অশ্রুর প্রথম যেটা কাজ হচ্ছে জীবাণু নাশ করা এবং চোখের ধুলোবালি মুক্ত রাখা, এগুলো হচ্ছে সবই আমার অশ্রুর কাজ। এবার বলছে কাঁধে, কাঁধের সন্ধিতে কোন অস্থিগুলো পাওয়া যায়, কাঁধে তাহলে প্রথমত যে থাকবে সে হচ্ছে হিউমেরাস থাকবে, হিউমেরাস থাকবে এবং আরেকটা থাকবে কে গো, ভেতরের দিকটাতে থাকবে স্ক্যাপুলা থাকবে, হিউমেরাস থাকবে এবং স্ক্যাপুলা থাকবে। আচ্ছা পক্ষী পরাগী ফুল, পক্ষী পরাগী যদি ফুল হয় তাহলে তাদের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য তুমি লক্ষ্য করবে, এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসে, বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য, জল পরাগী ফুলের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য, পক্ষী পরাগী ফুলের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে পক্ষী পরাগী ফুল হলে প্রথমত যেটা হতে হবে যে ফুলটাকে খুব বড় হতে হবে এবং উজ্জ্বল বর্ণের হতে হবে এবং দলমণ্ডলটা হচ্ছে নলাকার হতে হবে, ওরা পাখিটা ঠোঁট দিয়ে ভেতর থেকে বিভিন্ন জিনিসপত্রগুলোকে সংগ্রহ করে, নিউট্রিয়েন্টসগুলোকে সংগ্রহ করার চেষ্টা করবে। ভিটামিন এ এর আধিক্যের ফলে কি সমস্যা হবে, যদি তোমার শরীরে ভিটামিন এ এর পরিমাণ বেড়ে যায় তাহলে কি কি সমস্যা তুমি ফেস করতে পারবে, প্রথমত যে সমস্যাটা তুমি ফেস করবে, তুমি বমি বমি ভাব হবে, দেহের ওজন কমে যাবে এবং অস্থির ভঙ্গুর প্রকৃতির হবে, এই তিনটে। রাতকানাটা কিন্তু মানে বৃদ্ধির ফলে হয় না, ডেফিসিয়েন্সির ফলে হয়, অল্টারনেটিভ নামটা ক্যাটাগরি ওয়ানে তোমাদেরকে বললাম। কোষের জলসাম্য নিয়ন্ত্রণকারী মৌল কোনগুলো, একটা তাহলে প্রথমত তোমরা জানো যে সোডিয়াম পটাশিয়াম লেভেলটা থাকে, তাহলে সোডিয়াম এখান থেকে একটা অ্যান্সার, পটাশিয়াম একটা অ্যান্সার, দুটো আমার চলে গেল, বাকি আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে ক্যালসিয়াম। এবারে আমাকে বলেছে মটর গাছের ক্ষেত্রে প্রকট গুণ কোনগুলি, প্রকট গুণের কথা কিন্তু আমাকে বলেছে। বেশ, তার মানে আমাকে বলেছে প্রথমত তাহলে যেটা এখানে মানে এই প্রশ্ন সাপেক্ষে যেটা আমার উত্তর হবে, একটা প্রকট হচ্ছে আমার গোল বীজ, বীজ যদি গোলাকার হয়, যদি বীজ হয় গোলাকার তাহলে সেটা হবে আমার প্রকট। আরেকটা প্রকট কি হবে বলতো, বীজপত্র যদি হলদে রঙের হয় এবং কাণ্ড যদি লম্বা হয়, তাহলে এগুলো হয়ে যাচ্ছে আমার প্রকট। কারণ তোমাদেরকে আমি বারবার বলেছি এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা বিগত বছরের প্রশ্নগুলোকে দেখবে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, অর্থাৎ মেন্ডেল নির্ধারিত যে আমার সাতজোড়া, অর্থাৎ 14টি যে টোটাল বৈশিষ্ট্য ছিল তার মধ্যে কোনটা ডমিনেন্ট ছিল কোনটা রিসেসিভ ছিল, একবার পুরোটাকে রিভাইজ করে নেই একসঙ্গে বলতে থাকো। তাহলে প্রকট কি হচ্ছে, প্রথমত প্রকটগুলো বলি, কাণ্ডের দৈর্ঘ্য যদি লম্বা হয় সেটা হবে প্রকট, ফুলের অবস্থান যদি কাক্ষিক হয় প্রকট, বীজের আকৃতি গোল হলে কপট হবে। আচ্ছা তারপরে তোমার বীজপত্রের বর্ণ যদি হলুদ হয় তাহলে সেটা হবে প্রকট, ফুলের বর্ণ যদি বেগুনি হয় সেটা হবে প্রকট, ফলের আকৃতি যদি স্ফীত হয় সেটা হবে প্রকট, ফলের বর্ণ যদি সবুজ হয় সেটাও হবে প্রকট। এগুলো সব আবার গেল ডমিনেন্ট গেল, রিসেসিভগুলো একবার বলে দিই, একবার রিসেসিভগুলো বলে দিই, রিসেসিভগুলো কী কী আছে, রিসেসিভের ক্ষেত্রে তাহলে প্রথমত হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য যদি বেটে হয়, ফুলের অবস্থান যদি শীর্ষে হয়, বীজের আকৃতি যদি কুঞ্চিত হয়, বীজপত্রের বর্ণ যদি সবুজ হয়, ফুলের বর্ণ যদি সাদা হয়, ফলের আকৃতি যদি খাঁজযুক্ত হয়, ফলের বর্ণ যদি হলুদ হয়, তাহলে এই হচ্ছে আমার টোটাল মেন্ডেল নির্বাচিত সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ডমিনেন্ট এবং রিসেসিভ বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে বলার চেষ্টা করলাম। এবং যেগুলো বললাম এগুলো কিন্তু সব ফিনোটাইপ, এগুলো কিন্তু সব ফিনোটাইপ, একটাও কিন্তু জিনোটাইপ নয়। বেশ, একটাও কিন্তু জিনোটাইপ নয়। তো তোমরা আমাকে একটা জিনিস জানানোর চেষ্টা করবে, তোমরা একটা জিনিস আমাকে জানাবে, আমি একটা জিনোটাইপ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এটা তোমাদের একটা টাস্ক থাকলো। এই যে জিনোটাইপটা স্মল জি স্মল জি, এই যে জিনোটাইপটা, এই জিনোটাইপটা কার ক্ষেত্রে দেখা যাবে,
মানে প্রকট হবে না প্রচ্ছন্ন হবে বা সেটা কি মানে বৈশিষ্ট্যটা তার কি হবে এবং সেটা প্রকট না প্রচ্ছন্ন এই স্মল জি এই জিনোটাইপটা কার ক্ষেত্রে দেখা যায় প্রত্যেক আমাকে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে জানাবে। সো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই যদি ভালো লাগে, যদি প্রশ্নগুলো ভালো লাগে অফকোর্স ভিডিওটিকে সাপোর্ট করবে যথাযথভাবে এবং প্রত্যেকে যথাসম্ভব ভাবে ভিডিওগুলোকে শেয়ার করার চেষ্টা করবে। সো আজকের মতো এখানে শেষ করছি, প্রত্যেকে খুব ভালো থেকো, প্রত্যেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিও, আর কয়েকটা দিন খুব মনোযোগ সহকারে পড়ো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমাদের প্রত্যেকের তরফ থেকে আশীর্বাদ রইল, প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এখানে শেষ করলাম।